মূলত আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন মানুষকে, পশুকে না। পোশাক দিয়েছেন মানুষকে, পশুকে আল্লাহ তাআলা পোশাকের কালচার দেন নাই, পশুদের পোশাক লাগেও না। ওইভাবে আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন, তাদের শরীরটা ওইভাবে। আর মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যে তার শরীরে গরমের উত্তাপ কিংবা শীতের কষ্ট এগুলো নিবারণের জন্য হলেও মানুষের শরীরে পোশাকের প্রয়োজন হয়। আর লাজ লজ্জা বলতে একটা জিনিস আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সম্ভবত ইয়েমেনের একজন ভদ্রমহিলা তাওয়াক্কুল কেরমান, উনি নোবেল বিজয়ী আমি যদি ভুল না করে থাকি, তো ওনাকে সাংবাদিকরা একবার জিজ্ঞাসা করেছিল যে আপনি যে এই মাথার উপরে কাপড় বেঁধে থাকেন, আপনার কষ্ট হয় না, বা এটা একটু সেকেলে সেকেলে আগের যুগের অচল এরকম কিছু মনে হয় না? তখন তিনি বলেছিলেন যে মানুষ তো সভ্য সমাজে মানুষ তো পোশাক পরতে অভ্যস্ত, অতএব পোশাক খুলে ফেলার যে প্রবণতা এটা তো মানুষের না, এটা পশুর সাথে যায়। তো সেই কথাটাই আবারও আমরা উচ্চারণ করতে চাই যে মানুষ শালীন সুন্দর জীবন যাপন করবে, সেটা নারী হোক কিংবা পুরুষ। নারীদের বেলায় পোশাকের আবৃত রাখার গুরুত্বটা পুরুষের তুলনায় অনেক বেশি। এই পয়েন্টটাকে আমাদের তথাকথিত নারীবাদী বন্ধুরা, ইসলাম এবং মুসলমানদের সাথে যারা বিদ্বেষ এবং শত্রুতা রাখে, তারা এটাকে দেখানোর চেষ্টা করেন নারীদের উপরে চাপিয়ে দেওয়া বিধান হিসেবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বহু বিধান পুরুষের জন্য রেখেছেন যেটা নারীর জন্য নাই। বাহিরে ঝড় ঝাপটা যা আসে রুটি রুজি কামাই করার জন্য, এই সবগুলো পোহানোর দায়িত্ব আল্লাহ চাপিয়েছেন কার উপরে? পুরুষের উপরে। কই, এটা নিয়ে তো দুনিয়াতে কোনো পুরুষবাদীদেরকে আন্দোলন করতে দেখা যায় না যে ইসলাম এই বিধান কেন দিয়েছে। কারণ কিছু জিনিস আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন, আবার কিছু জিনিস নারীকে দায়িত্ব দিয়েছেন। কিছু জিনিস পুরুষের জন্য উপযোগী, কিছু জিনিস নারীর জন্য উপযোগী। যার জন্য যেটা দরকার আল্লাহ তাআলা সেটা দিয়েছে। সৃষ্টিগতভাবে পুরুষ তার ভেতরে যৌন আকাঙ্ক্ষা যত দ্রুত জাগ্রত হয়, নারীর ভিতরে আল্লাহ তাআলা সেটা এত দ্রুত জাগ্রত হওয়ার এই প্রকৃতি, এই নিয়ম, এই সিস্টেম আল্লাহ তাআলা রাখেননি। আর এই কারণে নারীকে তুলনামূলকভাবে পুরুষের চাইতে বেশি আবৃত, তার সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার ভাষা জানিয়েছেন, আল মারআতু আওরা, নারী এটা আবৃত রাখতে হয় নিজেকে, এটাই আল্লাহ তাআলার বিধান। যখন কোনো নারী বাহিরে বের হয়, ইস্তাশাফাহা শয়তান, তখন শয়তান অ্যাক্টিভ হয়ে যায়। সে অ্যাক্টিভ হয়ে এই নারীর ফিতনায় পতিত হয়ে, পরীক্ষায় ফাঁদে পা দিয়ে বা তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে অন্য পুরুষ তার ইমান, আমল, চিন্তা, চেতনা, আদর্শ, নীতি, নৈতিকতা, দাম্পত্য জীবন সব কিছুকে ধ্বংস করার দিকে যেতে পারে। এই আশঙ্কা আছে, আল্লাহ তাআলা এমনটি রেখেছেন। এটা নারীর কোনো দোষ না, দুর্বলতাও নয়, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। এটা পুরুষের দুর্বলতা বরং বলতে পারে, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে চোখের পর্দা করতে বলেছেন আর নারীকে সৌন্দর্যের পর্দা করতে বলেছেন। এই উভয়মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর সমাজ গড়ে উঠবে, বেড়ে উঠবে। এই সমাজে যারা নিজেদেরকে নারীর খুব কল্যাণকামী হিসাবে প্রকাশ করেন, জাহির করার চেষ্টা করেন যে তারা নারীর ভালো চান, এই ইসলাম শুধু নারীর উপরে এই ভেজাল চাপায়, বাক্সবন্দি করতে চায়, একটা বোরকাবন্দি করে ফেলতে চায়, নারীকে স্বাধীনতা দিতে চায় না, তো কিছু মানুষ আছে তারা নারীকে স্বাধীনতা দিতে চায়। কি দিতে চায়? স্বাধীনতা। এটা দেখতে ভালোই দেখা যায় যে নারীকে স্বাধীনতা দিতে চায়, যে নারী তার যেভাবে খুশি সেভাবে চলবে, দেখতে ভালোই দেখা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, যে খুশি যে পোশাক ইচ্ছা সে খুশি সেই ধরনের পোশাক আমি পরব, এই স্বাধীনতা তো নারীরও আছে পুরুষেরও আছে, ঠিক না বেটি? নারীরও আছে পুরুষেরও আছে। কিন্তু আপনি ওয়েস্টার্ন কান্ট্রি বলেন বা যারা নারীকে মুক্তি দিয়েছে, নারীকে মুক্তি দিয়েছে, নারীকে স্বাধীনতা দিয়েছে, ওই যে শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায় ওরকম করে স্বাধীন করে দিছে, ঠিক আছে খোয়াড়ে থাকবা না আর বের হয়ে যাও, এই স্বাধীনতা যে দেশগুলো দিয়েছে সেসব দেশের যে চিত্র যারা গিয়েছেন দেখেছেন অথবা অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ আছে আজকাল দেখেন,
সেসব দেশে রাস্তাঘাটে পাবলিক প্লেসে মহিলাদের ড্রেস নারীদের ড্রেস যতটা শর্টকাট সংক্ষিপ্ত পুরুষদেরটা কি এতটা শর্টকাট সংক্ষিপ্ত থাকে? এটা কেমন স্বাধীনতা যে শুধু নারীদেরকে চাপায় দিলেন, পুরুষদেরকে আপনারা পুরুষরা নিজেরা নিলেন না, যারা পুরুষরা নারীদের পক্ষে খুব সাফাই গান যে তাদের স্বাধীনতা দরকার, তো আপনার দরকার না? আপনি কেন একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে যান না? দুই একজন হয়তো যায়, সচরাচর পুরুষরা এরকম যায়। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও দেখেন যে স্যুট বুট একেবারে প্যান্ট ফুল প্যান্ট পরে নিজেকে ঢেকে ঢুকে তারপর তিনি বাইর হন, অথবা তারই অফিসের নারী কর্মী যারা আছে তারা যত সংক্ষিপ্ত পোশাক শর্টকাট পড়তে পারে ততই সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। তাহলে এটা কেমন স্বাধীনতা যে আপনি নিজে গরমের কষ্ট থেকে বাঁচার জন্য ফুল প্যান্ট পরলেন আর আপনার সহকর্মী নারী সেই ভদ্রমহিলা হাফ কিংবা থ্রি কোয়ার্টার যত উঁচু করে পড়তে পারে ততই আপনি হ্যাপি বলছেন, সে স্বাধীনতা পাইছে। তো স্বাধীনতা আপনার দরকার নাই, আপনি তো সেনা পাবলিক, ঠিকই গরমের কষ্ট থেকে বাঁচার জন্য ফুল প্যান্ট পরছেন, ফুল হাতা শার্ট পরছেন, ভদ্রমহিলা যত সংক্ষেপ করবে তত বলতেছেন হ্যাঁ এ স্বাধীনতা পাইছে, এ মুক্তি লাভ করছে। আপনি তাকে মুক্ত করছেন নাকি তাকে নিছল সকলের চোখের খোরাকে পরিণত করছেন, সকলের মনের খোরাকে পরিণত করছেন? এটা কি তাকে স্বাধীনতা দিচ্ছেন নাকি তাকে নিয়ে নোংরা চিন্তা করার পথ উন্মুক্ত করে দিচ্ছেন? যদি স্বাধীনতাই হয় তাহলে তো সকলের সমান হারা নেওয়ার কথা। অনেকে বলে যে পুরুষরা তো কাঁচা মারে, কয়জন পুরুষ কাঁচা মারে? কাঁচা মারা তো কাজের সময়, সেটাও ইসলাম এলাউ করে না, কয়জন? সেটা নর্মালি আপনি ড্রেসের দোকানগুলা কাপড়ের দোকানগুলা বড় বড় ফ্যাশন হাউসে যদি যান দেখবেন যে মহিলাদের পোশাকে যত শর্টকাট যত রকম সংক্ষিপ্ত করার ব্যবস্থা আছে এগুলো আছে, পুরুষদের এগুলো আছে, নেট টাইপের জামা নেট টাইপের আপনার বিভিন্ন পোশাক এগুলো পুরুষদের দেখা যায়, তাহলে নারীকে দেখানোর এত চেষ্টাটা কেন? তাহলে দেখানোর যখন প্রবণতা আসল কথাটা বলেন স্বাধীনতার এই মিথ্যা বলি দিয়ে না, এটা নারীকে স্বাধীনতা করা নয়, এটা হলো নারীকে চোখ এবং মনের খোরাক বানানোর জন্য স্বাধীনতার নাম দিয়ে তাকে উন্মুক্ত করা হচ্ছে।